জমজম কূপ মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র স্থান। সৌদি আরবের মক্কা নগরীর কাবা শরীফ থেকে মাত্র 20 মিটার দূরত্বে এই কূপটি অবস্থিত। এই কূপের পানি সর্বরোগের ঔষধ বলে মনে করেন মুসলিমরা। আজকে আমরা জমজম কূপ সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। জমজম কূপের ইতিহাস 5000 বছরেরও বেশি পুরনো। ইসলাম ধর্ম অনুসারে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল্লাহতালা নির্দেশ দেন তার স্ত্রী হাজরা আলাইহিসাল্লাম এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসার জন্য। আল্লাহর নির্দেশ মেনে নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রী ও পুত্রকে মক্কাতে রেখে আসলেন, সাথে দিলেন কিছু খেজুর ও পানি। সে সময় মক্কা ছিল ধুধু মরুময় অঞ্চল, যেখানে ছিল না কোনো জনবসতি। ধুধু বালুময় মক্কাতে খেজুর আর পানি দ্রুতই শেষ হয়ে গেল। শিশু ইসমাইল পিপাসায় কাতর হলেন। তার অবস্থা দেখে মা হাজেরা আলাইহিসাল্লাম অস্থির হয়ে চারিদিকে পানি খুঁজতে লাগলেন, কিন্তু সেই বালুময় প্রান্তরে কিছুতেই মিলছিল না একটু পানি। ওদিকে শিশু ইসমাইলের কান্না বাড়তে লাগল। এদিকে অসহায় মা হাজেরা আলাইহিসাল্লাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে ছুটাছুটি করতে লাগলেন। পাহাড়ের চূড়ায় উঠে খুঁজতে লাগলেন কোথাও কি কোনো কাফেলার দল আসছে, যাদের কাছে একটু পানি পাওয়া যাবে। সাতবার করে দুই পাহাড়ে উঠলেন এবং নামলেন হাজেরা আলাইহিসাল্লাম। এখান থেকেই মুসলিমদের হজের সময় সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করার আনুষ্ঠানিকতা স্থান পেয়েছে। এতবার দৌড়াদৌড়ি করে হাজরা আলাইহিসাল্লামের কেবল বালু ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এই অসহায় অবস্থায় শিশু ইসমাইল পা দিয়ে মাটিতে ধাক্কা দিতে শুরু করলেন। হঠাৎ হাজেরা আলাইহিসাল্লাম দেখলেন ইসমাইলের পায়ের কাছ থেকে একটি পানির ধারা বেরিয়ে এসেছে। হাজেরা আলাইহিসাল্লাম ছুটে এলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর সন্তান ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। ইসলামী স্কলারদের আরেক অংশের ভাষ্য মতে আল্লাহ ইসমাইলকে সাহায্য করার জন্য ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লামকে পাঠান। তার পাখার আঘাতে এই কূপের সৃষ্টি হয়, যা থেকে পানি বেরিয়ে আসে। জমজম অর্থ পানি প্রবাহ বন্ধ হোক। পানির অপচয় বন্ধ করতে হাজেরা আলাইহিসাল্লাম জমজম শব্দগুচ্ছ উচ্চারণ করেছিলেন বলে এর নাম জমজম কূপ। জমজম কূপের পানির উৎসকে কেন্দ্র করে এখানে প্রাচীন আরব গোত্র জুরহাম জনবসতি গড়ে তোলে। তারা এক পর্যায়ে জমজমের পানি অন্যদের ব্যবহার করতে বাধা দেয়। একসময় মক্কা থেকে জুরহাম গোত্র চলে যায়। তবে যাওয়ার আগে তারা কূপকে লোকচক্ষুর আড়াল করে দেয়। জমজম কূপও কালের গর্ভে হারিয়ে যায়। জমজম কূপ পুনরুদ্ধার করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ধারাবাহিকভাবে স্বপ্ন দেখেছিলেন যে মরুভূমির কোথাও পানির ঝর্ণাধারা বয়ে চলেছে, যা সকলের অজানা। এরপর তিনি তার স্বপ্নে দেখা স্থানটিতে খোঁড়াখুঁড়ি শুরু করেন। মরুভূমিতে এইভাবে পানি খুঁজতে দেখে অনেকেই তাকে নিয়ে উপহাস করেন, কিন্তু আব্দুল মুত্তালিব খোঁড়াখুঁড়ি চালিয়ে যান এবং একসময় সত্যি পানির ধারা খুঁজে বের করেন। পরবর্তীতে হজ যাত্রীদের জন্য এই পানি পানের ব্যবস্থা করেন আব্দুল মুত্তালিব। জমজম কূপের দৈর্ঘ্য প্রায় 30 মিটার
এবং পরিধি 1.08 থেকে 2.66 মিটার। কূপটি কাঁচ দিয়ে ঘেরা, যেন দর্শনার্থীরা সহজেই কূপটি দর্শন করতে পারে। জমজম কূপের পানি মাটি থেকে প্রায় 10.6 ফুট নিচে। সেখান থেকে শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8000 লিটার হারে প্রায় 24 ঘন্টা পানি উত্তোলন করা হয়, আর তখন পানির স্তর নিচে নেমে যায়। কিন্তু পানি উঠানো বন্ধের মাত্র 11 মিনিটের মধ্যেই পানির স্তর আবার পূর্বের অবস্থায় চলে আসে। সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য, পুষ্টিবর্ধক ও রোগ নিরাময়কারী। জমজমের পানির এই পুষ্টিগুণের কারণে এর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, এই কূপের পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কখনো ব্যাকটেরিয়া জন্ম নেয় না। পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু হাজার হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরেও জমজম কূপের পানির রং ও স্বাদের কোনো তারতম্য হয়নি। এটি মৃত কোষ সরিয়ে চেহারায় তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বলেও প্রমাণ পাওয়া গেছে। আর জমজম কূপের পানির আরেক অসামান্য গুণ হচ্ছে, এটি যে কোনো খাবারের মতো ক্ষুধা মেটাতে সক্ষম। জমজমের পানির এসব গুণাবলী সম্পর্কে 1500 বছর আগেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। তিনি বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। এটি এক প্রকার খাবার এবং যে কোনো অসুস্থতা থেকে সারিয়ে তোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন, তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। আরবিতে জমজমের পানিকে মুরবিয়া ও সাব্বা বলা হয়। মুরবিয়া অর্থ নিভে যাওয়া, আর সাব্বা অর্থ তৃপ্তিদায়ক। এটাও বিশ্বাস করা হয় যে জমজমের পানি সম্পূর্ণরূপে পান করার পরে যদি কোনো ব্যক্তি কোনো ইচ্ছা পোষণ করেন তবে তার ইচ্ছা পূরণ হবে। তাই জমজম কূপের পানির বাণিজ্যিক রপ্তানি সৌদি আরব কর্তৃক নিষিদ্ধ। তবে হজের সময় হাজিরা এই কূপের পানি নিজ নিজ দেশে নিয়ে আসেন এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করেন। জমজম কূপ এক পবিত্র স্থান। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর পুষ্টিগুণও অবিশ্বাস্য, তাই জমজম কূপের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।